আরজিকর আবহে কুণাল ঘোষের শেয়ার করা অডিও ঘিরে শোরগোল চলছিল। কুণালের দাবি, জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাঁদের উপর হামলা ছক কষা হয়েছিল। এই অডিও ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট। এই ক্লিপ বাইরে আসতে তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ এই ঘটনাতে আগে সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে। এবার গ্রেপ্তার সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। সূত্রের খবর, লালবাজার থেকে ফিরছিল কলতান, তখনই রাস্তা থেকে তাকে নিয়ে যায় পুলিশ। যদিও গ্রেপ্তারির পরেই কলতান জানান, আমাকে আটক বা গ্রেপ্তার কিছুই বলা হয়নি। নির্ধারিত তার বিচারের দাবিতে যখন আন্দোলন চলছে তখন নজর ঘোরাতেই এটা করা হচ্ছে, এটা ষড়যন্ত্র। কখন ধর তুলেছিল আপনাকে নিয়ে আসাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কলতান দাশগুপ্ত তাকে কিন্তু এই মুহূর্তে ইসিপিএস এ নিয়ে আসা হলো, তিনি কিন্তু আমি দুজনই আমি অন করে রেখেছি।